la 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 কাপড় গোছাইতেছো কে? আমার কোনো সমস্যা আছে? সমস্যা নাই, এক কাম করো, তুমি চাষি ভাইরে হালকা চিনি মেরে হালকা পাতি মেরে এক কাপ রং চা বানাই দিয়ে আসো তো। চাষি ভাইরে এক কাপ রং চা বানাই দিয়ে আসো তো, আমার কাম আছে, সময় পেতেছি না। আমি তুমি কি আমারে কইতেছ? তুমি কোন মানে আরে তুমি এটা আমারে কইতেছ? তোমারই কইলে কি দোষ? তুমি কোন যাও না বানাই দাও, আমার কাম আছে, একটু হিসেব নিকেশ আছে। আবার হাক করে সে একই দেখো, ই একটা হয়েছে কথা গেলে থাকে চোখ বড় করে একেবারে মুখের চোখ নিয়েছে। কি হলো, কিছু বলবেন? কেমনে বললো? মুখ দিয়েই তো বলবেন, অন্য কিছুতে কথা বলেন নাকি? সেটা না, কেমনে বললো এই জঘন্য কথা, ইস আমার মাথায় আসতেছে না। আরে ভাই এত ভনিতা করেন না তো, যা বলার তাড়াতাড়ি বলেন। এই কথা বলার আগে মনে আমার জিভটা খুশে যাব। আচ্ছা আপনাকে মিডিয়াতে আইছেন কি সারা কোনো অভিনয় করার লিগা? যে কথা বলছে এটা আমি আসলে বলতে ভয় পেতেছি, আর এই কথা বললে তো আপনি রাইগা যাবেন। আর মিয়া রাগ করলে বলেন না, যান। আরে ওই যে এজাজ মিয়া, সে আপনার নিজ হাতে চা বানায় খাইতে বসেছ। কি বললেন? আপনি বলে আমার চা বানায় খেতে গেছেন? আপনার চা বানায় খাইতে গেছি আমি। আমি তোমারই কইলাম কিভাবে বুঝবো তুমি কি বলতেছে? শুনেন, আস্তে কথা বলেন, চিলাচিলি করেন না। আমি তোমারে কইছি তারে চা বানায় খেতে পেতে, আমি তোমারে কইলাম তুমি এক কাপ চা বানাই তারে দাও, তুমি ওর কথা বুঝো না কে? একেবারে ফুটা গেলে খাবো প্যাট, ফুটা ফুটা করো 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 ফুটা, দেখি তোমার কত শক্তি আছে, ফুটা করো দি। তুমি খালি এরকমই করতে পারবা, ফুটা আর করতে পারবা না, তোমার মতো বহুত লোক আমি দেখছি, বুঝছো? একটা কিন্তু কয়ে দিলাম, কিন্তু